অটল পেনশন যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এবং এককালীন সাড়ে আট লক্ষ টাকা পাবেন এবং এই কার্ডটাও সাথে বানাতে পারবেন তো কিভাবে এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবেন কারা কারা এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন এবং কারা পারবেন না কবে থেকে আপনি প্রতি মাসে পাঁচ টাকা করে পাবেন এবং কবে আপনি এককালীন সাড়ে আট লক্ষ টাকা পাবেন এছাড়া আর কি কি শর্ত রয়েছে এই সমস্ত তথ্য আমরা এই ভিডিও থেকে জেনে নেব তো চলুন দেখে নিই প্রকল্পের নাম হচ্ছে অটল পেনশন যোজনা অর্থাৎ এটা হচ্ছে একটা পেনশন স্কিম আপনার বয়স যখন ষাট বছর হবে ষাট বছর বয়স হওয়ার পর থেকেই কিন্তু প্রতি মাসে এই টাকাটা পাবেন তার আগে পাবেন না আপনি যবেই আবেদন করুন না কেন আপনার বয়স যখন ষাট বছর হবে সেই ষাট বছর হওয়ার পর থেকে কিন্তু প্রতি মাসে টাকাটা পাবেন এবার দেখে নিন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনার বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠারো বছরের কম হলেও আবেদন করতে পারবেন না এবং চল্লিশ বছরের বেশি বয়স হলেও আবেদন করতে পারবেন না সুতরাং এই বয়সের মধ্যেই আবেদনটা করতে হবে আবেদনটা আপনি কোথায় করবেন আবেদনটা করতে হবে আপনার ব্যাংকে গিয়ে যে ব্যাংকে বা যে পোস্ট অফিসে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক বা সেই পোস্ট অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদনটা করতে হবে সেখানে গেলেই তারা একটা ফর্ম দেবে এবং সেই ফর্মটা ফিল আপ করেই এই প্রকল্পের জন্য আবেদনটা করতে পারেন যারা সরকারি চাকরি করেন তারাও এই প্রকল্পে আবেদনটা করতে পারেন এবং তারাও এই পেনশনটা পেতে পারেন তবে কারা কারা আবেদন করতে পারবেন না সেটা এবার জেনে নিন যারা যারা ইনকাম ট্যাক্স পে করে নতুন নিয়ম অনুযায়ী তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না আগে এই নিয়মটা ছিল না আগে যারা ইনকাম ট্যাক্স পে করত তারাও আবেদন করতে পারত কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যারা ইনকাম ট্যাক্স পে করে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এই প্রকল্পে মোট পাঁচ রকম পেনশন পাওয়া যায় অর্থাৎ প্রতি মাসে আপনি এক হাজার টাকা পেনশনের জন্য আবেদন করতে পারেন দু টাকা পেনশনের জন্য আবেদন করতে পারেন তিন টাকা পেনশনের জন্য আবেদন করতে পারেন চার হাজার টাকার জন্য আবেদন করতে পারেন এবং পাঁচ হাজার টাকার জন্য আবেদন করতে পারেন আপনি যে টাকা পেনশনের জন্য আবেদন করবেন ষাট বছর বয়সের পর থেকে সেই টাকায় আপনি পেনশন পাবেন এবার দেখে নিন এখানে একটা চার্ট দেওয়া আছে আপনি প্রতি মাসে কত টাকা পেনশন চান এবং তার জন্য আপনাকে প্রতি মাসে কত টাকা করে জমা দিতে হবে সেটা এই চার্টে বলা আছে মনে করুন আপনার বয়স হচ্ছে এখন আঠেরো বছর আপনি যদি আঠেরো বছর বয়সে এই প্রকল্পের জন্য আবেদন করেন এবার আপনি আবেদনটা করলেন আপনি কত টাকা পেনশন চান আপনি যদি এক হাজার টাকা পেনশন চান তখন একরকমের প্রিমিয়াম আপনাকে পে করতে হবে যদি দু হাজার টাকা পেনশন চান তখন মাসে আপনাকে একরকম পে করতে হবে তিন হাজারের জন্য একরকম চার হাজারের জন্য একরকম পাঁচ হাজারের জন্য একরকম আপনি যদি এক হাজার টাকা পেনশনের জন্য আবেদন করেন তাহলে আপনাকে প্রতি মাসে পে করতে হবে বিয়াল্লিশ টাকা এবং এই টাকাটা কতদিন পে করতে হবে ষাট বছর বয়স অবধি অর্থাৎ আপনি আঠারো বছর বয়স থেকে এই বিয়াল্লিশ টাকা প্রতি মাসে দেওয়া শুরু করলেন ষাট বছর পর্যন্ত আপনাকে প্রতি মাসে এই বিয়াল্লিশ টাকা করে দিতে হবে ব্যাংকে তারপর ষাট বছর পর থেকে আপনি পেনশনটা পাবেন এবার এই টাকাটা আপনি প্রতি মাসেও দিতে পারেন অথবা আপনি তিন মাস ছাড়াও দিতে পারেন অথবা আপনি বছরে দুবার এই টাকাটা দিতে পারেন যদি আপনি কোয়ার্টারলি দিতে চান তাহলে একশো পঁচিশ টাকা করে দিতে হবে যদি আপনি হাফ ইয়ারলি দিতে চান অর্থাৎ বছরে যদি দুবার টাকাটা দিতে চান তাহলে আপনাকে দুশো আটচল্লিশ টাকা টাকা করে দিতে হবে একইভাবে যদি আপনি দু টাকা পেনশনের জন্য আবেদন করতে চান তখন আপনার প্রিমিয়ামটা একটু বেশি লাগবে তখন মাসে আপনাকে দিতে হবে চুরাশি টাকা করে কোয়ার্টারলি করতে চাইলে আড়াইশো টাকা হাফ ইয়ারলি যদি দিতে চান তখন দিতে হবে চারশো ছিয়ানব্বই টাকা একইভাবে আপনি যদি পাঁচ হাজার টাকা পেনশনের জন্য আবেদন করতে চান তখন আপনাকে প্রতি মাসে দিতে হচ্ছে দুশো দশ টাকা কোয়ার্টারলি দিলে ছশো ছাব্বিশ টাকা দিতে হবে হাফ ইয়ারলি দিলে বারোশো উনচল্লিশ টাকা দিতে হবে একইভাবে এখানে আঠেরো থেকে চল্লিশ বছর অবধি একটা চার্ট দেওয়া আছে আপনার বয়স কত এই মুহূর্তে আপনার বয়স কত অর্থাৎ যেদিন আপনি এই প্রকল্পে আবেদন করতে যাবেন সেই দিনের বয়সটা দেখে নেবেন যে আপনার বয়স সেদিনে কত হচ্ছে সেই বয়স অনুযায়ী আপনাকে এই প্রিমিয়ামটা দিতে হবে এবার এই টাকাটা প্রতি মাসে আপনাকে ব্যাংকে জমা করতে যেতে হবে না অটো ডেবিট করে নেবে অর্থাৎ ব্যাংক সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে আপনি পর্যাপ্ত টাকা রাখবেন প্রতি মাসে অটোমেটিক্যালি আপনার এই প্রিমিয়ামের টাকাটা ব্যাংক থেকে কেটে নেবে এটার জন্য আপনাকে টাকা জমা দিতে হবে না পরবর্তী ক্ষেত্রে আপনি ওয়েবসাইট থেকে চেক করে দেখে নিতে পারেন যে আপনি কত টাকা জমা দিলেন বা আপনার অ্যাকাউন্টটা চালু আছে কি না ঠিক এভাবেই আপনার যত বছর বয়স বয়স যত বাড়বে প্রিমিয়ামের হারটা তত বাড়বে মনে করুন এখানে দেখুন একটা এক্সাম্পল দিচ্ছি মনে করুন তিরিশ বছর কারো বয়স এখন হচ্ছে এই মুহূর্তে তিরিশ বছর তিরিশ বছরের ক্ষেত্রে দেখুন সে যদি এর জন্য আবেদন করে তাকে দিতে হচ্ছে প্রতি মাসে একশো টাকা কারো যদি বয়স আঠারো বছর হয় তাকে প্রতি মাসে দিতে হচ্ছে বিয়াল্লিশ টাকা অর্থাৎ বয়সটা যত বাড়তে বাড়বে তত আপনার প্রিমিয়ামের পরিমাণটা বাড়বে তো এভাবেই এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে যাবে সুতরাং প্রকল্পটা যদি চালু করেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখবেন যাতে এই টাকাটা অটো ডেবিট হয়ে যায় এবার দেখে নিন এই প্রকল্পে যখন আবেদন করতে যাবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী এবং স্ত্রী উভয়ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এতে কোনো অসুবিধা নেই বয়সটা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যেই হতে হবে এক্ষেত্রে স্বামী স্ত্রী ছেলে প্রত্যেকে আবেদন করতে পারেন এমন নয় যে পরিবারে শুধু একজন আবেদন করতে পারেন অন্যজন আবেদন করতে পারবেন না এবার ধরুন একজন বিবাহিত পুরুষ বা মহিলা এই প্রকল্পে আবেদন করলেন সেক্ষেত্রে স্বামী যদি আবেদন করে থাকে তার স্বামীর বয়স যখন ষাট বছর হয়ে যাবে ষাট বছর পর থেকেই তিনি যতদিন বেঁচে থাকবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন এবং ষাট বছর বয়সের পর কোনো এক সময় যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে একই পরিমাণ টাকা তার স্ত্রী পেনশন হিসাবে প্রতি মাসে পেয়ে যাবেন যতদিন স্ত্রী বেঁচে থাকবে এরপর একটা সময় পর যখন স্বামী এবং স্ত্রী উভয়ই মারা যাবেন সেক্ষেত্রে তাদের যে নমিনি থাকবে মনে করুন তার ছেলেকে নমিনি করা আছে তার নমিনি তখন এককালীন যে সাড়ে আট লক্ষ টাকা আছে সেই এককালীন সাড়ে আট লক্ষ টাকাটা তার নমিনি পাবে আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন এবার ধরুন স্বামী এই প্রকল্পে আবেদন করেছেন কিন্তু ষাট বছর বয়স হওয়ার আগেই তিনি মারা গেলেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে স্ত্রী যদি চায় যে স্বামীর টাকাটা যতটা জমেছে সেই টাকাটা সেই মুহূর্তে তুলে নিতে তখন চাইলে সেই টাকাটা তুলে নিতে পারেন যত টাকা স্বামী এই প্রকল্পে জমা করেছেন সেই টাকাটা সুদ সমেত স্ত্রী পেয়ে যাবে এবার স্ত্রী যদি চায় সেই প্রকল্পটা চালু রাখতে অর্থাৎ মনে করুন স্বামী ছাপ্পান্ন বছর বয়সে মারা গেছেন তাহলে তার স্ত্রী যদি চায় সেই প্রকল্পটা চার বছর প্রিমিয়াম আরও দিয়ে ষাট বছর অবধি চালাতে হবে ষাট বছর চালালেই প্রতি মাসে একই পরিমাণ পেনশন তার স্ত্রী পেয়ে যাবেন এবার এই যে সাড়ে আট লক্ষ টাকার কথাটা বললাম এই সাড়ে আট লক্ষ টাকাটা কিন্তু জীবিত অবস্থায় স্বামী বা স্ত্রী কেউ পাবে না শুধুমাত্র তাদের নমিনি পাবে মনে করুন ছেলেকে যদি নমিনি করা হয় তাহলে স্বামী এবং স্ত্রী উভয়ই যদি মারা যায় ষাট বছর বয়সের পর তখন তার নমিনি এই টাকাটা পাবে শুধুমাত্র যদি পাঁচ হাজার টাকা পেনশনের জন্য আবেদন করেন তখনই তাদের নমিনি এককালীন সাড়ে আট লক্ষ টাকা পাবে যদি চার হাজার টাকার জন্য আবেদন করে তখন তাদের নমিনি এককালীন ছ লক্ষ আশি হাজার টাকা পাবে তিন হাজার টাকা পেনশনের জন্য আবেদন করে থাকলে তার নমিনি পাবে পাঁচ লক্ষ দশ হাজার টাকা দু হাজার টাকা পেনশনের জন্য আবেদন করে থাকলে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এককালীন পাবে যদি কেউ এক হাজার টাকা পেনশনের জন্য আবেদন করে থাকে তখন তার নমিনি পাবে এককালীন এক লক্ষ সত্তর হাজার টাকা এবার আরেকটা কথা আপনি মনে করুন এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন কিছুদিন চালিয়েছেন তারপর আপনার মনে হল এই প্রকল্পটা চালাতে পাচ্ছেন না বা চালাবেন না সেক্ষেত্রে আপনি এই প্রকল্পটা ব্যাংকে গিয়ে বন্ধ করতে পারেন বন্ধ করলে আপনি যে টাকাটা জমা করেছেন সেই টাকাটা ইন্টারেস্ট সমেত আপনি পেয়ে যাবেন এবার মনে করুন কোনো মাসে আপনি এই প্রকল্পের জন্য টাকাটা দিতে পারলেন না সেক্ষেত্রে আপনাকে একটা ফাইন দিতে হবে ফাইন দিয়ে পরবর্তী মাসে এই টাকাটা আপনি দিতে পারেন এটাও চলবে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম সুতরাং যদি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে চান যে ব্যাঙ্কে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যাবেন সেই ব্যাংকের শাখাতে গিয়ে একটা ফর্ম ফিল করবেন তাহলে এই প্রকল্পের নামটা নথিভুক্ত হয়ে যাবে ধন্যবাদ